আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। সুপ্রিম কোর্টের আইনজীবীদের বেআইনি ও সহিংস আচরণ উদ্বেগজনক। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দুই দিনের নির্বাচনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে বিশৃঙ্খলা ও সহিংসতা হয়েছে তা দেখে জাতি শঙ্কিত। 15 মার্চ বুধবার ভোটের প্রথম দিনে বিএনপি ও আওয়ামী লীগ প্যানেলের প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ড ও হাতাহাতি হয়, যা পরবর্তীতে চরমে ওঠে। এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে এবং বিএনপি পন্থী আইনজীবী এমনকি নির্বাচনের কভার করা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত 25 জন আহত হয়। পরিস্থিতির কারণে বিএনপি পন্থী আইনজীবীদের অংশগ্রহণ ছাড়াই 2 ঘন্টা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ইতিহাস এ ধরনের ঘটনা নজিরবিহীন। নির্বাচনের ঠিক একদিন আগে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপকমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আইনজীবীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছিল। নতুন আহ্বায়ক দায়িত্ব গ্রহণ করায় বিএনপি পন্থী আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং উভয় পক্ষের সম্মত কারণে অধীনে নির্বাচনের দাবি জানান, কিন্তু তা হয়নি। 50%-এর কিছু কম ভোট দিয়ে ক্রমাগত হাতাহাতি এবং স্লোগানের মধ্যে বৃহস্পতিবার ভোট শেষ হয়েছে। অবশেষে অভিনব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 14টি পদের সবকটি জিতেছে। আইনজীবীদের এই ধরনের আচরণ তাও আমাদের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে সবচেয়ে বেআইনি এবং আপত্তিকর। যে সমস্ত অস্পষ্টতাবাদী উপাদানগুলি সংঘর্ষে লিপ্ত তারা আইনি ভ্রাতৃত্বের একটি অংশ হতে পারে, তবে তারা অবশ্যই আইনজীবীদের সুনাম নষ্ট করেছে। যাদের দেশে জনগণের পক্ষে এবং গণতান্ত্রিক কারণের জন্য লড়াই করার সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যদি সর্বোচ্চ আদালতের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক অনুশীলন অনুপস্থিত থাকে, তবে আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কি আশা করতে পারি? এটি আমাদের বিচার ব্যবস্থার অবস্থা সম্পর্কে জনগণের কি সংকেত দেয়? তাছাড়া পুলিশ আদালত চত্বরে যেভাবে ঢুকে বিএনপি পন্থী আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তা উদ্বেগজনক। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জেড আই খান পান্না আমাদের বলেছেন যে তিনি কখনো পুলিশকে আদালতে ঢুকতে দেখেননি এবং মানুষের ওপর হামলা করতে দেখেননি, এমনকি সামরিক শাসনের সময়ও নয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আচরণ খুবই উদ্বেগজনক। ডিএমপি কমিশনার সাংবাদিকদের ওপর পুলিশের হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। হতে হবে না, ডিএমপিকে ঘটনার তদন্ত করে দায়ীদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। পূর্ব অনুমতি ছাড়াই পুলিশ এসসি চত্বরে ঢুকে মানুষকে মারধর করতে পারে কিনা তাও পুলিশ কর্তৃপক্ষের ব্যাখ্যা করা উচিত। দুর্ভাগ্যবশত এই প্রথমবার নয় যে সুপ্রিম কোর্টের নির্বাচন বিশৃঙ্খলার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর আমরা দেখেছি কিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় লেগেছিল। এই বিশৃঙ্খলা প্রবণতা ধরে রাখলে আইন পেশার ভবিষ্যৎ নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া যথেষ্ট কারণ রয়েছে। বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমাধান করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, যাতে নির্বাচনী প্রক্রিয়া এবং ফলাফল উভয়ই সবার কাছে গ্রহণযোগ্য হয়। না হলে উচ্চ আদালতের ওপর মানুষের আস্থা বলে কিছু অবশিষ্ট থাকবে না।